بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا. আজকে আলোচনা করব মদিনা মুনাওয়ারা বা মসজিদে নববীর জিয়ারত সম্পর্কে। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা মুনাওয়ারা সম্পর্কে বা মদিনা মুনাওয়ারার যে মসজিদ, মসজিদে নববী নামে পরিচিত যেই মসজিদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ হাতে তৈরি করেছিলেন, সেই মসজিদের জিয়ারত এবং সেই মসজিদে গিয়ে ইবাদত করা, নামাজ পড়ার ফজিলত সম্পর্কে এবং তার সাথে সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরের জিয়ারত সম্পর্কে অনেকের যে ভুল ধারণা রয়েছে এসবগুলি নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আজকের অধিকাংশ আলোচনাই হবে একটি হজের বিষয়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ কিতাব শেখ আব্দুল আজিজ ইবনে বাজ রহমতুল্লাহ আলাইহির তাহকিক ওয়াল ইজাহ। এই বইটি পৃথিবীর অধিকাংশ ভাষায় অনুবাদ হয়েছে। এই বইটি বাংলা ভাষায় অনুবাদ করেছেন আবু মোহাম্মদ আলিমুদ্দিন নদিয়াবী সাহেব। তো এই বইয়ে একটি অধ্যায় তিনি কায়েম করেছেন মসজিদে নববীর জিয়ারত সম্পর্কে এবং এ সম্পর্কে সঠিক তরিকা কি আর এ সম্পর্কে ভ্রান্ত যে ধারণাগুলি রয়েছে যেগুলি কোরআন হাদিসের পরিপন্থী বিদাতি আকিদা বা শিরকি আকিদা সেসবগুলির ওপর আলোকপাত করা হয়েছে। এ সম্পর্কে বিদাতপন্থীরা যেসব জাল হাদিস শুনিয়ে থাকে সেসব জাল হাদিসের শনাক্ত করা হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদ, মসজিদে নববী এর জিয়ারত করা এবং এই মসজিদে নামাজ পড়া, ইবাদত করা সুন্নত, ফরজ নয়, ওয়াজিব নয়, সুন্নত। যার পক্ষে সম্ভব হবে সে মসজিদে নববীতে গিয়ে আল্লাহর ইবাদত করবে, এ উদ্দেশ্যে সেখানে যাবে। উদ্দেশ্য হবে কি মসজিদে নববীতে গিয়ে নামাজ আদায় করা, আল্লাহর ইবাদত করা, এ উদ্দেশ্যে সফর করবে। সে হজের আগে হোক অথবা পরে হোক, অথবা হজের সময় না হয় অন্য কোনো সময় হোক। কেউ রমজান মাসে আসলো ওমরায় দূর দূরান্ত থেকে, যখন ওমরায় আসলো ওমরা তো মক্কায় শেষ হয়ে গেল, যদি তার পক্ষে সম্ভব হয় তাহলে মদিনা মুনাওয়ারা এসে মসজিদ নববীতে নামাজ পড়বে। হজে যদি আসে, হজে এসে যদি সম্ভব হয় তাহলে মদিনা মুনাওয়ারা এসে হজের আগে অথবা হজের পরে নামাজ পড়বে। কোনো নির্দিষ্ট পরিমাণ নামাজ পড়তে হবে এরকম কিছু নেই। এই ক্ষেত্রে একটি ভ্রান্ত ধারণা আছে যে কি 40 ওয়াক্ত নামাজ পড়তে হবে, এই জন্য 8 দিন হাজি সাহেবদেরকে রাখা হয়, না রাখলে নারাজ হবে। মুয়াল্লিমরা তো হাজিদের চাহিদা নেই, গ্রাহকের চাহিদা। হ্যাঁ, তো আমাদের দেশ থেকে উপমহাদেশে যেসব হাজিরা আসে অধিকাংশ তাদের এই ভুল আকিদা আছে যে 40 ওয়াক্ত নামাজ পুরো করতেই হবে মসজিদে নববীতে, 40 ওয়াক্ত পড়তে হবে এরকম কিছু সহি হাদিসে প্রমাণ নেই। 100 ওয়াক্ত পড়েন আপনি, সারা বছরই পারেন তো থাকে যান এখানে পড়েন আপনি, আর সম্ভব হলে না হলে এক ওয়াক্তই পড়েন যতটা সম্ভব। কিন্তু এই 40 ওয়াক্তের আকিদা এটি হচ্ছে ভুল আকিদা, যে আকিদা নিয়ে আমাদের দেশের অধিকাংশ হাজিরা আসে। এই মসজিদে নববীতে নামাজ পড়ার ফজিলত সম্পর্কে অনেকগুলি হাদিস রয়েছে, যে হাদিসগুলির অর্থ কাছাকাছি একই রকম। একটি হাদিস রয়েছে বুখারী মুসলিমে, প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সলাতুন ফি মসজিদি হাজা, এক ওয়াক্ত নামাজ পড়া আমার এই মসজিদে, অর্থাৎ মসজিদে নববীতে, খাইরুম মিন আলফে সলাতিন, হাজার নামাজ অপেক্ষা উত্তম, ফি মা সিওয়াহু, অন্য অন্য মসজিদের তুলনায়। অন্য অন্য মসজিদে হাজার ওয়াক্ত নামাজ পড়ার তুলনায় উত্তম, খাইরুম মিন আলফে সলাতিন ফি মা সিওয়াহু, ইল্লাল মসজিদ আল হারাম, তবে মসজিদে হারাম বাদ দিয়ে। মসজিদে হারাম মানে মক্কা মুকাররমার মসজিদ, বাইতুল্লাহ, আল্লাহর ঘর যেখানে রয়েছে, এই মসজিদে হারামে নামাজ পড়লে ওর ফজিলত বেশি। কত ফজিলত তার রয়েছে? 100,000 নামাজের মেয়াদ আলফে সলাত, মদিনায় হলো আলফ সলা আর ওখানে হচ্ছে মেয়াদ আলফ সলা মানে 100,000। হ্যাঁ, আবদুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আরেকটি হাদিস বর্ণনা করছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, সলাতুন ফি মসজিদি হাযা আফযালু মিন আলফি সলাতিন ফি মা সিওয়া ইল্লাল মসজিদ আল হারাম, মুসলিম শরীফে এই রিওয়ায়েতটি রয়েছে। আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আরেকটি হাদিস বর্ণনা করেছেন, ওতে একটু তাফসীর রয়েছে,
সালাতুন ফি মসজিদি হাযা আফযাল মিন আলফ সালাতিন ফি মা সিওয়াহু, আমার এই মসজিদে নামাজ পড়া অন্যান্য মসজিদের তুলনায় হাজার গুণ উত্তম। ইল্লাল মসজিদুল হারাম, তবে মসজিদে হারাম, ওয়া সালাতুন ফিল মসজিদুল হারাম, এক ওয়াক্ত নামাজ পড়া মসজিদে হারামে আফযাল মিন মিয়াতে সালাতিন, হ্যাঁ, ফি মসজিদি হাযা, আমার মসজিদে নামাজ পড়ার চাইতে 100 গুণ বেশি, হাজার গুণ মসজিদে নববীতে, আর 100 গুণ বেশি হলে কত হবে, 100,000 গুণ 1,00,000। আরেকটি হাদিস রয়েছে, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল, রাসূলুল্লাহ বলেছেন, সালাতুন ফি মসজিদি হাযা আফযালু মিন আলফ সালাতিন ফি মা সিওয়াহু, আমার মসজিদে নামাজ পড়া অন্য মসজিদের তুলনায় হাজার গুণ উত্তম। ইল্লাল মসজিদুল হারাম, তবে মসজিদে হারাম মের কথা আলাদা, সালাতুন ফিল মসজিদুল হারাম আফযালু মিন মিয়াতি আলফ সালাতিন ফি মা সিওয়াহু। এখানে স্পষ্ট করে বলা হয়েছে যে মসজিদে হারামে এক ওয়াক্ত নামাজ পড়া অন্য মসজিদের তুলনায় কত, মিয়াতি আলফ সালাত, 1,00,000 গুণ উত্তম। আখরাজাহু আহমদ, এই হাদিসটি মুসনাদ আহমদে রয়েছে, ইবনে মাজাতে রয়েছে, আর এই অর্থের অনেকগুলি হাদিস রয়েছে। এখানে কয়েকটি হাদিস বর্ণনা করা হল, একটি হাদিস আবু হুরাইরা বর্ণনা করেছেন, আর একটি হাদিস আবদুল্লাহ বিন ওমর বর্ণনা করেছেন, আর একটি হাদিস আবদুল্লাহ বিন জুবাইর বর্ণনা করেছেন, আর একটি হাদিস হযরত জাবের বর্ণনা করেছেন। এই ছিল এই সম্পর্কে হাদিস। তাহলে এই মসজিদগুলোতে নামাজ পড়ার ফজিলত রয়েছে। আরেকটি কথা এখানে বলে দিই যে মসজিদ নবীর ফজিলত সম্পর্কে একটি দুর্বল হাদিস রয়েছে, যে হাদিসটি আমাদের দেশে শোনানো হয় যে মসজিদ নবীর নামাজ পড়ার ফজিলত কত, 50,000, জানা আছে আপনাদের, এই 50,000 হাদিস দুর্বল, সহিহ হাদিস আছে হাজার গুণ, 50,000 নয়। মসজিদ নবীতে যখন পৌঁছিবেন, আপনি নিয়ত করলেন যে কোথায় যাচ্ছেন, নবীর কবরের কাছে যাচ্ছেন, হাজিরি দিতে দরবারে, দরবারে হাজিরি দিতে যাচ্ছি, এক শ্রেণীর বিদাতপন্থীরা বলে একটু হাজিরা দিতে যাচ্ছি, দরবারে হাজিরি দিতে, পীরের দরবারে হাজিরি দিয়ে অভ্যাস, হ্যাঁ, ওই রকমই দরবারে হাজিরি দিচ্ছি, এইসব বিদাতি কথাবার্তা। আসছেন আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তৈরিকৃত মসজিদ, মোবারক বরকতপূর্ণ মসজিদে নামাজ পড়ার উদ্দেশ্যে, আল্লাহর ইবাদত করবো ওখানে, এই উদ্দেশ্যে, এই নিয়তে, নিয়ত হবে এইরকম, এই নিয়তে যাচ্ছেন, তো নয় তো পড়েন নাকি, হ্যাঁ, নয় তো পড়েন না, আপনি যাচ্ছেন মদিনা এই নিয়ত করে, সুন্নতির নিয়ত করলে মসজিদ নবীতে নামাজ পড়া যদি যাচ্ছেন, আমার বিদাতি ভাইরা যে নিয়ত করে যে নবীর কবরে হাজিরি দিতে যাচ্ছি, তো এইরকম নিয়তি যদি করে তো নামাজে তো পড়ে না, যে আমি নিয়ত করেছি নবীর কবরের কাছে পৌঁছিব, হাজিরি দিব, এরকম পড়ে, পড়ে না, এখানেও তো নিয়ত করেন, এখানে কেন নামাজ তো পড়েন না, আবার নামাজ যখন পড়েন তো নামাই তো, জোহরের নামাজে নামাই তো, আসরের নামাজে নামাই তো, মাগরিবে সাই নামাই তো, বেতরে নামাই তো পড়েন, জানাজাতে নামাই তো পড়ছেন, হ্যাঁ, রোজা রাখছেন নামাই তো, উজু করছেন নামাই তো, রাফাল হাদাস, হ্যাঁ, এইসব পড়ছেন, সব এলো কোথেকে, যদি নিয়তি করতে হয় উচ্চারণ করে, তাহলে এখানেও তো নিয়ত করলেন আপনি মদিনা যাওয়ার, তো নামাই তো কেন পড়েন না ওখানে, তখন নিয়ত কোথায় গেল, উচ্চারিত নিয়ত, তাহলে বোঝাচ্ছে উচ্চারিত নিয়ত আসলে নেই, নিয়তের সম্পর্কে হচ্ছে অন্তরের সাথে, নিয়ত মানে অন্তরের সংকল্প, যখনই কোনো কাজের উদ্দেশ্য করেছেন আপনার নিয়ত হয়ে গেছে, মানে অন্তরে সংকল্প হয়েছে কাজটি করবো, মদিনে যাব আমি, হজে যাবো এবারে, হ্যাঁ, এই নিয়ত, নিয়ত হয়ে গেছে আপনার, এর নাম হচ্ছে নিয়ত, উচ্চারিত নিয়ত নেই, না নামাজের জন্য, না রোজার জন্য, না হজের জন্য, না জাকাতের জন্য, না মদিনা যাওয়ার জন্য, না মক্কা যাওয়ার জন্য, উচ্চারিত নিয়ত নেই। যখন মসজিদ নববীতে পৌঁছিবেন তখন কি করবেন, মসজিদে প্রবেশ করার যে সুন্নতি দোয়াগুলো রয়েছে সেই দোয়াগুলি পড়বেন। এই দোয়াগুলি মসজিদ নববীর সাথে খাস নয় বা মসজিদুল হারামের সাথে খাস নয়, যে কোনো মসজিদে প্রবেশ করার যে দোয়াগুলি রয়েছে, একাধিক দোয়া রয়েছে, সেই দোয়াগুলি পাঠ করবেন যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত। নবী সাল্লাম কি বলতেন, বিসমিল্লাহ, কি বলতেন, বিসমিল্লাহ, ওয়াসসালাত ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, ওয়াসসালাত ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, সালাত এবং সালাম, দরুদ ও সালাম পেশ করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপরে। এই জন্য নয় যে মসজিদে নববীতে ঢুকছেন, আপনি এমনি মসজিদে গেলেও বলবেন বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, তারপরে বলবেন আউযু বিল্লাহিল আযীম, আউযু বিল্লাহিল আযীম, মহান আল্লাহর আশ্রয় কামনা করছি, ওয়া বিওয়াজহিল করিম, তার সম্মানিত মুখমণ্ডল, সম্মানিত চেহারার দ্বারা, ওয়া সুলতানহিল কদীম, এবং তার প্রাচীন সুলতান, তার সার্বভৌমত্বতা, কদিম মানে যে যার আদি অন্ত নেই, কদিম বলা হয়, মিনাশ শয়তানির রাজিম, আশ্রয় প্রার্থনা করছি আল্লাহর কি থেকে, বিতাড়িত শয়তান থেকে, মরদুদ শয়তান থেকে,
যাতে শয়তান বিভ্রান্ত না করতে পারে। শয়তান আমার দ্বারা মসজিদে গিয়ে আমাকে গাফেল করে দিয়ে আল্লাহর জিকিরে গাফেল না করে দিতে পারে বা পাপ না করিয়ে দিতে পারে। নেকির উদ্দেশ্যে আমি মসজিদে প্রবেশ করছি যাতে আল্লাহ এই নেকি করতে গিয়ে যাতে শয়তান বাধা না দিতে পারে। তারপরে বলবেন আল্লাহুম্মা ফতাহলি আবওয়াব রাহমাতিকা, হে আল্লাহ তোমার রহমতের দরজা আমার জন্য খুলে দাও। আল্লাহুম্মা ফতাহলি আবওয়াব রাহমাতিকা, এই ক্ষেত্রে কিছু বাড়তি কথাবার্তা আমাদের দেশে বলা হয় যেগুলি নেই। কারো মনে আছে বাড়তি শব্দ কিছু বাড়ায় এই ক্ষেত্রে আল্লাহুম্মা ফতাহলি আবওয়াব রাহমাতিকা? হ্যাঁ আল্লাহ জানেন, তাহলে এরকম কিছু শব্দ বাড়ায়, এসব নেই হাদিসে, বাড়াবেন না, সংযোজন করবেন না। যেহেতু দিনে ইসলাম যখন কমপ্লিট, দিন পূর্ণাঙ্গ জীবন বিধান, ছোট থেকে বড় পর্যন্ত সব কিছুই রয়েছে, তো আপনাকে এই অধিকার কে দিল যে আপনি সংযোজন করবেন? কোনো অধিকার নেই। এটি হচ্ছে ইসলামের বৈশিষ্ট্য যে ইসলামে কোনো আলেমকে, এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পরে কোনো সাহাবিকে, কাউকে, কোনো ইমামকে, কোনো মনীষীকে এই ক্ষমতা দেওয়া হয়নি, এই অধিকার দেওয়া হয়নি যে সে কিছু সংযোজন করবে। পক্ষান্তরে অন্য অন্য ধর্মে এই রকমের অধিকার আছে। এখনও ভ্যাটিকানের যদি যে বড় পাদ্রী তাদের রয়েছে, পোপ রয়েছে, সে যদি খ্রিস্টান জগতের জন্য কোনো একটি ঘোষণা করে নতুন কিছু, তাহলে সেটা ধর্মে তাদের পরিণত হয় ক্যাথলিকদের। কিন্তু মসজিদুল হারামের ইমাম সাহেব যদি কোনো ঘোষণা করে এমন যে আল্লাহর কিতাবে নেই, রাসূলুল্লাহ সাল্লামের সুন্নতে আদর্শে নেই, তাহলে তা কি মারদুদ, প্রত্যাখ্যাত, মানা যাবে না। কথা বুঝতে পেরেছেন? এই ফর্মুলা হচ্ছে কোরআন এবং হাদিসের ফর্মুলা, যে সম্পর্কে ইমাম মালিক রহমতুল্লাহ আলী বলছেন যে কুল্লুন ইউখাযু ওয়া ইউরাদ্দু ইল্লা সাহিবু হাযাল কবর, প্রত্যেক মানুষের কথা যদি কোরআন সুন্নাহ ভিত্তিক হয় তাহলে নেওয়া যাবে, ইউখাযু নেওয়া যাবে, কোরআন সুন্নাহ ভিত্তিক ইমাম আবু হানিফা বলেছেন নেওয়া যাবে, অসুবিধে কি? কোরআন সুন্নাহ ভিত্তিক সহি কথা বলেছেন ইমাম শাফেঈ, নেওয়া যাবে। কোরআন সুন্নাহ ভিত্তিক ইমাম আহমদ বলেছেন, ইমাম মালিক বলেছেন, নেওয়া যাবে। এমন নয় যে আমার পেছনে লেবেল লাগানো আছে হানাফির, তার ইমাম শাফির কথা নেওয়া যাবে না, মালিকের কথা নেওয়া যাবে, আহমদের নেওয়া যাবে না, এইসব লেবেল নয়। কথা বুঝতে পারছেন? কুল্লুন ইউখাযু, প্রত্যেকের ভালো কথা, আল্লাহ রসুলের কথা কেউ যদি বলে নেওয়া যাবে। এমনকি আপনাকে যদি একজন অমুসলিম বলে ভাই নামাজ পড়ো, নামাজ কেন পড়ছো না, তুমি মুসলমান, কেমন মুসলমান নামাজ পড়ছো না, তুমি নেবেন না, কেন নেবেন? এই জন্য আল্লাহর কথা বলছে, রসুলের কথা বলছে, সে বলছে হাই আল্লাহ সাল্লাহ, সে বলছে যে হাই আল্লাহ সাল্লাহ আজানে বলা হবে, নামাজ পড়ো। কুল্লুন ইউখাযু, প্রত্যেকের কথা নেওয়া যাবে যদি আল্লাহর কথা হয়, রসুলের কথা, দিনে ইসলামের কথা, নির্ভেজাল কথা হয় তাহলে। ওয়া ইউরাদ্দু, এবং প্রত্যাখ্যানও করা যাবে, নেওয়া যাবে না। কখন নেওয়া যাবে না? আল্লাহর কিতাবে যদি না থাকে, আল কোরআনে না থাকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নতে আদর্শে হাদিসে না থাকে, ইসলামে কোনো প্রুফ নেই, নেওয়া যাবে না। সে ইমাম আবু হানিফাই বলুক, ইমাম শাফেঈ বলুক, আর ইমাম মালিকই বলুক, আর ইমাম আহমদই বলুক, কোনো সাহাবি পর্যন্ত বলুক, নেওয়া যাবে না যদি তার প্রমাণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে না থাকে। ওয়া ইউরাদ্দু, ছেড়ে দিতে হবে। ইল্লা সাহেব হাযাল কবর, তবে এই কবরওয়ালার কথা সবগুলি নিতে হবে। ওয়া আশারা ইলা কবরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি দরস দিতেন হাদিসের মসজিদ নববীতে বসে, তিনি তো মদিনার ইমাম, তার জন্ম মদিনায়, মদিনার ইমাম তিনি, তার বংশ সব মদিনার বাসী, তো তিনি মদিনার মসজিদ নববীতে দরস দিতেন, রিয়াজুল জান্নাহ, রওজা, রওজায় বসে, রওজা বুঝেন তো, রিয়াজুল জান্নাহ, যে সাদা কার্পেট বিছানো এলো, ইশারা করছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কবরের দিকে, যে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা হুজরার মধ্যে রয়েছে। ওয়া আশারা ইলা কবরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ইশারা করছে ইল্লা সাহিব হাযাল কবর, তবে এই যে কবরবাসী রয়েছেন অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, তার একটি কথা ছাড়া যাবে না। এই কথা বললে হবে, এটি তো সুন্নত, দাড়ি তো সুন্নত, হ্যাঁ এটি তো মাকরুহ, যারা সিগারেট খায় বলছে তো মাকরুহ, করলে অসুবিধা নেই, করা যাবে, ছোট কথা হোক বড় কথা হোক, রফে দেন তো সুন্নত, আমিন জোরে বলা তো সুন্নত। এক শ্রেণীর লোকেরা রয়েছে এরকম যে ছোট কথা, এগুলো না, প্রত্যেকটি কথা নিতে হবে, যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে প্রমাণ থাকে, ছোট কথা হলে নিতে হবে, বড় কথা হলে নিতে হবে। কেউ যদি বলে যে আপনি যখন টয়লেটে যাচ্ছেন তার দোয়া পড়া সুন্নত, না পড়লেও চলে, এই কথা বলা যাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, বলতে হবে। যখন তুমি বাইতুল খালায় যাবে, টয়লেটে যাবে, বলবে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবায়েস, যখন বাইতুল খালা থেকে বের হবে তখন বলবে গোফরানাকা। কেউ যদি বলে যেন সুন্নত, না করলে কি হবে? না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দিয়েছেন, নিতে হবে। ওয়া মা আতাকুম আর-রাসূল ফাখুযূহু ওয়া মা নাহাকুম আনহু ফানতাহু, প্রথমে এই আয়াতের অংশটি সূরা হাসরের আয়াত নম্বর 7 বলেছি। ওয়া মা আতাকুম আর-রাসূল, যা রাসূল দেন ফাখুযূহু, নিয়ে নাও, গ্রহণ করো। ওয়া মা নাহাকুম আনহু, যা থেকে নিষেধ করেছেন ফানতাহু, বিরত থাকো,
সে তুমি মাকরুহ মনে করো আর হারাম মনে করো আর নাজায়েজ অবৈধই মনে করো, যা কিছু বলো, তোমার ভাষা যাই হোক না কেন, এমন না যে হারাম সুতরাং করা যাবে না আর অপছন্দনীয় সুতরাং মাকরুহ করা যাবে না। রাসূলুল্লাহ আদর্শ নেই, ফান্তাহু বিরত থাকো, ছেড়ে দাও। তো এই দোয়াগুলি পড়ে মসজিদে প্রবেশ করবেন, আর এই দোয়াগুলি যে কোনো মসজিদে প্রবেশ করার সময় পড়া সুন্নাত। তারপরে মসজিদে নববীতে গিয়ে মসজিদে ঢুকলে কি করতে হয়, মসজিদের হক কি, দুই রাকাত নামাজ পড়া। এই মসজিদের নাম মানে এই নামাজের নাম হচ্ছে তাহিয়াতুল মসজিদ, মসজিদ সালাম, তাহিয়াতুল মসজিদ, তাহিয়া মানে সালাম, মসজিদের সালাম। আমাদের দেশে সেলামি বলে না, সেলামি, দোকানের সেলামি দিতে হয়। তারপরে আগের জামানায় সন্তান ইংরেজদের জামানায় ওই জমিনদারদের দরবারে পৌঁছিতে হলে সেলামি দিতে হইতো, নবাবের দরবারে সেলামি দিতে হইতো, সেলামি ছাড়া পৌঁছা যেত না। হ্যাঁ, নতুন জামাই কেউ, আচ্ছা আটরসি তো সেলামি লাগে এখন, বলছি দেখেন আটরসি তো সেলামি লাগে এখন, তো এসব সেলামি নাই, মসজিদের সালামি আছে যেহেতু আল্লাহ রসুল বলেছেন। কিন্তু পীরের দরবারে সেলামি, জমিদারের দরবারে সালামি, নবাবের দরবারে সালামি, রাজা প্রধানমন্ত্রীর দরবারে সালামি, ওসব সালামি নেই। সালামি আছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, মুসলমানদের সালামি হচ্ছে কারো কাছে প্রবেশ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, এই হচ্ছে সালামি, আর কোনো সালামি নেই। টাকা পয়সার কোনো সালামি নেই, নজর নিয়াজ মান্যত পেশ করতে হবে কিছু, এসব কোনো সালামি নেই। তো তাহিয়াতুল মসজিদ পড়বেন, এই তাহিয়াতুল মসজিদ যে মসজিদের যে কোনো অংশ পড়লেই চলে, তবে এই ক্ষেত্রে উত্তম হচ্ছে রাউদাতুন মির রিয়াদুল জান্নাহ, রাউজা শরীফ, যেটি হাদিসের ভাষায় ইসলামের ভাষায় যেটি রাউজা শরীফ, সেখানে নামাজ পড়তে হবে। এই দুই রাকাত নামাজ পড়লে ভালো। যে জায়গাটি হচ্ছে কোন জায়গাটি, কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর, আমাদের দেশে যে এক শ্রেণীর বক্তারা বলে যে আমার দুরুদ সালামটুকু নবী পাকের রওজা মোবারকে পৌঁছে দাও বা রওজা শরীফে পৌঁছে দাও, তো রওজা শরীফ মানে তো এরা মনে করে কি কবর, নবীর কবরের নাম হচ্ছে তাদের নিকট রওজা, আর পীরের কবর হলে মাজার, আর বাবার কবর হলে কবর, মিসকিন অসহায় মিসকিন কবর, সে কবরে আছে, আর পীর আবার মাজারে আছে, হ্যাঁ নবী আবার রওজায় আছে, না কবর কবর। সাহাবায়ে কেরামরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরকে কবর বলেছেন। আমি কোনো এক আলোচনায় বেশ কয়েকটি হাদিস পেশ করেছিলাম সাহাবায়ে কেরামদের উক্তি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরকে তারা কবর বলে আখ্যায়িত করেছে, কবর বলে আখ্যায়িত করেছে, কবর কবর, তার নাম হচ্ছে কবর। তো রওজা যেটিকে বলা হয়েছে সেটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর নয়, নবী কবর তো রয়েছে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা যে হুজরা বা রুম ছিল ঘর, সেই ঘরের মধ্যে কবর রয়েছে, সেটি রওজা নয়। রওজা হচ্ছে এই ঘর থেকে শুরু করে নবী সাল্লাল্লাহু আলাইহি মেম্বার পর্যন্ত, এর নাম হচ্ছে রওজা। যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রওদাতুম মিন রিয়াদুল জান্নাহ, আমার ঘর আর আমার মেম্বারের মাঝখান হচ্ছে জান্নাতের বাগান সমূহের একটি বাগান। রওদা মানে বাগান, রিয়াদ বাগান সমূহ, রিয়াদ মানে বাগান সমূহ, রওদাতুনের বহু বচন জমা। তো আমার ঘর আর আমার মেম্বারের মাঝখানের জায়গাটি হচ্ছে জান্নাতের বাগান সমূহের একটি বাগান, জান্নাতের উদ্যান। তো এখানে গিয়ে ওই তাহিয়াতুল মসজিদ পড়লে ভালো, এই ফজিলত হাসিল করলেন যে জান্নাতের বাগানে নামাজ পড়লেন, জান্নাতের বাগানে নামাজ পড়লেন, রওদাতুন মিন রিয়াদুল জান্নাহ। এই হাদিসের ব্যাখ্যায় কেউ কেউ বলেছেন এই জায়গায় যারা ইবাদত করবে সে জান্নাতের বাগানে পৌঁছবে, এও কেউ অর্থ করেছে, আর কেউ কেউ বলেছে বাহ্যিক অর্থ যে রওজা জান্নাতের বাগান সমূহের একটি বাগান, অর্থাৎ জান্নাতের জান্নাতের এটি একটি অংশ। চিত্র নয়, আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন জান্নাতের অংশ কি দিক দিয়ে, বাহ্যিক অর্থে অংশ না, জান্নাতের অংশ করে দেওয়া হবে, এই এই অংশটিকে জান্নাতে নিয়ে গিয়ে তার অংশ অন্তর্ভুক্ত করে দেওয়া হবে, তাও হইতে পারে, তাও হইতে পারে জান্নাতের অংশ দিয়ে অর্থ। আর যেটি হচ্ছে বাহ্যিক অর্থ নয়, যেটি বললাম যে এখানে নামাজ পড়লে জান্নাতে পৌঁছা যাবে, জান্নাতের অংশ হলো মানে এখানে নামাজ পড়লে জান্নাত চলে গেলেন, এই অর্থ হইতে পারে, আল্লাহু আলাম। তারপরে যখন মসজিদ নববীতে পৌঁছে গেছেন, মসজিদ নববীতে আপনি তাহিয়াতুল মসজিদ পড়লেন, তখন আপনার ক্ষেত্রে সুন্নাত অথবা যারা কাছে রয়েছে তাদের ক্ষেত্রে সুন্নাত মাঝে মাঝে এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরের কাছে এসে কি করবে, সালাম পেশ করবে, সালাম দেবে, হচ্ছে সুন্নাত। এবং নবী সাল্লাহ সাল্লামের সাথে আর কয়টি কবর রয়েছে, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার কবর রয়েছে, আর উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার কবর রয়েছে, তো তাদের উপরও সালাম পেশ করবে। এই সালাম পেশ করার প্রমাণ সাহাবাই কেরাম থেকে রয়েছে। কিভাবে সালাম পেশ করবেন, আদবের সাথে,
শোরগোল না করে হট্টগোল না করে চিৎকার না করে মানুষের সাথে কথাবার্তা না বলে কাউকে ধাক্কা না দিয়ে ওখানে দাঁড়িয়ে আপনি সালাম পেশ করবেন। তো দাঁড়াবেন কিভাবে দাঁড়াবেন? নামাজে যেমন বুকে হাত বাঁধেন বা নাভির নিচে হাত বাঁধেন এরকম হাত বেঁধে? অনেক বিদাতিরা এরকম করে, হ্যাঁ, বুকে হাত বেঁধে বা নাভির নিচে হাত বেঁধে যেমন নামাজে দাঁড়ায় ওইভাবে দাঁড়ায়, এটি সুন্নতের খেলাফ কাজ, বিদাত। এভাবে দাঁড়াবেন না। যেভাবে আল্লাহর দরবারে দাঁড়িয়ে নামাজ পড়ছেন ওইভাবে আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সালাম পেশ করার জন্য দাঁড়াবেন, এটি হচ্ছে বিদাত। এবং এইভাবে শিরক শুরু হয়েছে, বাড়াবাড়ি করতে গিয়ে শিরক শুরু হয়েছে, বাড়াবাড়ি করতে গিয়েই শিরক আর এবং কুফরি শুরু হয়েছে। এই জন্য এর থেকে সতর্ক করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়াকুম আল গুলু ফিদ্দিন, সাবধান, তোমরা নিজেকে গুলু থেকে, বাড়াবাড়ি থেকে বাঁচিয়ে রাখো। বাড়াবাড়ি করে, বাড়াবাড়ি করতে গিয়ে ঈসা আলাইহিস সালামকে ইবরুল্লাহ করে ফেলল খ্রিস্টানরা। এখনো বাড়াবাড়ি করতে গিয়ে আল্লাহর সামনে দাঁড়িয়ে যেমন ভাবে নামাজ পড়েন ওইভাবে দাঁড়িয়ে যদি আপনি সালাম পেশ করা শুরু করেন, এভাবে শিরক শুরু হবে। বাড়াবাড়ি করতে কবর পূজা মাজার পূজা শুরু হয়েছে, হ্যাঁ, কবরকে মাজার বলা শুরু হয়েছে। বাড়াবাড়ি করতে গিয়ে কবরকে রওজা বলা শুরু হয়েছে, এসব বাড়াবাড়ি। নবী করিম সাল্লাল্লাহু ফাইন্নামা আহলাক মান কানা ক্বাবলাকুম আল গুলু ফিদ্দিন, কারণ তোমাদের পূর্বে যেসব জাতিরা এসেছিল, ইহুদি খ্রিস্টান বা অন্যান্য জাতিরা এসেছিল, সম্প্রদায় এসেছিল, তাদেরকে ধর্মের ক্ষেত্রে বাড়াবাড়ি ধ্বংস করেছে। ধর্মের ক্ষেত্রে বাড়াবাড়ি করতে গেছে গিয়ে তারা ধ্বংস হয়েছে, তাদের দিনকে নাশ করে দিয়েছে, তাদের ধর্মকে ধ্বংস করেছে, বিকৃত করে দিয়েছে। আরো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা তুতরুনি কামা আতরাতিন নাসার ঈসা ইবনে মারইয়াম। এই হাদিস অনেকবারই শুনেছেন, আমার মনে হয় গত সপ্তাহ শুনেছিলেন, যে ঈসা ইবনে মারইয়ামের ক্ষেত্রে যেমন বাড়াবাড়ি করেছে খ্রিস্টানরা, তোমরা তা করিও না। আমি ফাইন্নামান আব্দুন ফাকুল আব্দুল্লাহ ওয়া রাসূল, আমি আল্লাহর গোলাম, আল্লাহর দাস, সুতরাং বলো যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে? আল্লাহর বান্দা এবং রাসূল। বাড়াবাড়ি করবে না, তবে আদবের সাথে দাঁড়াতে হবে। সেখানে গিয়ে চিৎকার না হয়, হইচই না হয়, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজরাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওয়াজের উপর আওয়াজ উঁচু করা কঠোরভাবে নিষেধ করেছেন, বড় গুনাহ। লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওয়াজের উপর তোমরা আওয়াজ উঁচু করিও না। এই আয়াত নাযিল হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসে বসে, আপোষে কেউ, যেমন অনেকে শুনছে, এখানে তো সবাই শুনছেন প্রায়, কিন্তু দুজন লোক হয়তো কথাবার্তা বলতে বলতে গিয়ে সুতর্ক শুরু হয়েছে, আওয়াজ উঁচু হয়ে গেছে, অনেকে এরকম করে শুনছে, তার মধ্যে আপোষে কিছু কথাও বলছে, যেটি মজলিসের আদবের খেলাফ। মজলিসে আর বিশেষ করে দিনই মজলিস হলে একেবারেই খেলাফ, যে দিনের কথা, আল্লাহ এবং রসুলের কথা আলোচনা হচ্ছে আর আপনি নিজের গল্প সারছেন তার মধ্যে মধ্যেই। আল্লাহ বলছে লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, তোমরা নিজের আওয়াজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওয়াজ উঁচু করি না। সুতরাং সেখানে গেলে যাতে করে হইচই না হয়, হট্টগোল না হয়, ধাক্কাধাক্কি না হয়, তারপরে বলবেন সেখানে গিয়ে সালামি, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু, হে আল্লাহর রাসূল, আপনার উপর আল্লাহর পক্ষ থেকে শান্তি বর্ষিত হোক, সালাম, আল্লাহর রহমত বর্ষিত হোক, আর আল্লাহর পক্ষ থেকে বরকত নাজিল হোক। এই জিয়ারত করতে গিয়ে বাড়তি যদি কিছু কথাবার্তা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছু গুণাবলী রয়েছে, এই গুণাবলীগুলি যাতে শিরক না আসে, যেসব বৈশিষ্ট্য নবী সাল্লামের রয়েছে এসব যদি বলে তো বলা জায়েজ রয়েছে। যেমন শেখ ইবনে বাজ রহমতুল্লাহ আলাইহি বলছেন যে যদি বলে জিয়ারত করতে গিয়ে আসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ, হে আল্লাহর নবী, আপনার উপর আল্লাহর পক্ষ থেকে শান্তি বর্ষিত, আসসালামু আলাইকা ইয়া খিরাত আল্লাহ মিন খালকি, আপনার উপর সালাম বর্ষিত হোক যিনি হচ্ছেন সৃষ্টির সেরা, হে সৃষ্টির সেরা, আপনার উপর সালাম বর্ষিত, সৃষ্টির সেরা অবশ্যই তিনি। হ্যাঁ, সুতরাং আপনি বললেন যে হে সৃষ্টির সেরা, আপনার উপর সালাম বর্ষিত হোক, আরবিতে নয় বাংলায় বললেন, কোনো অসুবিধা নেই, নিজের ভাষায় বললো, কোনো অসুবিধা নেই। আসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদ আল মুরসালিন, আপনার উপর সালাম বর্ষিত হোক হে রাসূলদের সর্দার, রাসূলদের, তিনি সাইয়্যিদুল মুরসালিন, সাইয়্যিদু ওয়ালাদে আদম, আদম সন্তানের যত সন্তান জন্মেছে তার মধ্যে তিনি হচ্ছেন তাদের সেরা, তাদের সর্দার, রসুলদের সর্দার, ইমামুল মুরসা, ইমামুল মুত্তাকিন, এসব কথা যদি বলেন এগুলি হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণ, এতে কোনো বাড়াবাড়িও নেই। আসসালামু আলাইকা ইয়া ইমামাল মুত্তাকিন, মুত্তাকিনদের ইমাম, মুত্তাকিনদের ইমাম, দুআই আল্লাহ কোরআনে শিখিয়েছেন, ওয়া জাআলনা লিল মুত্তাকিনা ইমামা, মুত্তাকিনদের ইমাম, সৎ লোকদের নেতৃত্ব কার হাতে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইমামুল মুত্তাকিন তিনি। আশহাদু, আমি সাক্ষ্য দান করছি, তার সাথে সাক্ষ্য দান করেন, আন্নাকা কাদ বাল্লাগতার রিসালা, যে আপনি আল্লাহর পয়গাম, মেসেজ মানুষ পর্যন্ত পৌঁছে দিয়েছেন, ও আদায়তাল আমান, আমানত মানুষ জাতি পর্যন্ত পৌঁছে দিয়েছেন, আদায় করে দিয়েছেন, যে আমানত আল্লাহ আপনার দায়িত্বে
দিয়েছিলেন আপনার উপর ন্যস্ত করেছিলেন তা আপনি আদায় করে দিয়েছেন আমানত কি ছিল যে তাবলীগুর রিসালা মানুষকে পৌঁছে দাও যা কিছু নাযিল হচ্ছে পৌঁছে দাও কোরআন আমানত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যা কিছু আসছে কোরআন ছাড়াও কোরআনের ব্যাখ্যা হাদিস তা আমানত আল্লাহর পক্ষ থেকে সেগুলি ওয়াহি তো ওয়াহি হচ্ছে আমানত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সে সম্পর্কে আল্লাহ কি বলেন ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক হে রাসূল যা কিছু তোমার উপর নাযিল হচ্ছে কোরআন অথবা যেটি হচ্ছে ওয়াহির দ্বিতীয় প্রকার অর্থাৎ হাদিস যা কিছু নাযিল হচ্ছে আল্লাহর পক্ষ থেকে তা বাল্লিগ পৌঁছে দাও এটি হচ্ছে আমানত আপনি সেখানে গিয়ে সাক্ষ্য দিচ্ছেন সাক্ষ্য দান করছি যে আপনি আমানত আদায় করে দিয়েছেন নিজের আমানত আদায় করে দিয়েছেন ওয়ানাসাহাতাল উম্মাহ এবং আপনি এই উম্মতের হিতাকাঙ্ক্ষী ছিলেন সৎ উপদেশ দান করেছেন কত হিতাকাঙ্ক্ষী ছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ কোরআনে নবীকে বলছেন যে নবী কোন লোক যদি মুসলমান না হয় তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একেবারে ব্যতিব্যস্ত হয়ে যেতেন ইসলামের দাওয়াত দিলাম দাওয়াত কবুল করলাম অথচ সে অমুসলিম কাফের মানে ইসলাম অস্বীকার করে না ঘৃণা নেই ইসলাম এই শেখায়নি যে তুমি ঘৃণা করো এ কথা শেখায়নি বরং কি শিখিয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা বিশ্বের জন্য রহমত করুণা হয়েছিলেন ইসলাম গ্রহণ করছে না মনে হচ্ছে যে মরে যাবেন তিনি হার্ট অ্যাটাক হয়ে লোকটি জাহান্নামে চলে যাবে লোকটি যদি এই কুফুরী অবস্থায় মারা যায় তো জাহান্নামে চলে যাবে এই জন্য এত ব্যতিব্যস্ত হয়ে যেতেন কোরআনের দুই জায়গায় এই কথাটি বলা হয়েছে তার মধ্যে এক জায়গা আছে সূরা কাহফ লাআল্লাকা বাখিউন নাফসাকা আলা আসারিহিম ইন লাম ইউমিনু বিহাযাল হাদিস আসাফা হে নবী লাআল্লাকা বাখিউন নাফসাক তুমি মনে হচ্ছে নিজেকে ধ্বংস করে দেবে হার্ট অ্যাটাক করে মরে যাবে তুমি এত ব্যতিব্যস্ত হয়ে যাচ্ছে যে লোকটি জাহান্নামে যে চলে যাবে বাখিউন নাফসাক মানে নিজেকে তুমি হত্যা করে দিও মনে হচ্ছে ধ্বংস করে দেবে হালেকুন নাফসাক এর মানে নিজেকে হালাক করে ধ্বংস করে দেবে তুমি মরে যাবে ওর জন্য হাই হতাশ করতে করতে কেন ইল্লাম ইউমিনু বিহাযাল হাদিস এই হাদিস অর্থাৎ কোরআনের প্রতি ঈমান নিয়ে আসছে না সেই জন্য আল্লাহর কালাম আল্লাহর বাণী আল্লাহর শেষ বাণী যা কিয়ামত পর্যন্ত সত্য ধর্ম হিসাবে থাকবে সত্য কিতাব হিসাবে সেই কিতাবের প্রতি ঈমান নিয়ে আসছে না সেই জন্য তুমি নিজেকে ধ্বংস করে দিবে মনে হচ্ছে এত হিতাকাঙ্ক্ষী ছিলেন মানব এই উম্মতের মানে শুধু মুসলিমদের না মানব জাতির এই জন্য উম্মতকে দুই ভাগে ভাগ করা হয়েছে উম্মতকে দুই ভাগে ভাগ করা হয়েছে কে বলতে পারেন মানব জাতি সবাই উম্মত উম্মতকে দুই ভাগে ভাগ করা হয়েছে এক হচ্ছে উম্মতে দাওয়া আর এক হচ্ছে উম্মতে ইজাবা উম্মতে ইজাবা মানে যারা সাড়া দিয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াতে ডাকে সাড়া দিয়েছে কালমার সাক্ষ্য দান করেছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু এই বলে সাড়া দিয়েছে আল্লাহ আমি সাক্ষ্য দান করছি যে তোমার ছাড়া কেউ সত্য মাবুদ নেই আরো সাক্ষ্য দান করছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল সাক্ষ্য দান করে সাড়া দিয়েছে কোরআনে যা আছে বাস্তবায়ন করে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ সুন্নতে যা আছে হাদিস আছে যা বাস্তবায়ন করে উম্মতে ইজাবা কবুল করেছে দাওয়াতে লাব্বাইক বলেছে আজিজ আর আছে উম্মতের দাওয়া তারা কবুল করেনি কিন্তু তাদেরকে দাওয়াত দিতে হবে দাওয়াত দিতে আহ্বান করতে হবে আহ্বানের উম্মত তো এখানে আপনি বলছেন যে আমি সাক্ষ্য দান করছি যে নাসাহাতাল উম্মাহ আপনি উম্মতের হিতাকাঙ্ক্ষী আপনি উম্মতকে নসিহাত করেছেন নসিহাত এমন হিতাকাঙ্ক্ষী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন ওয়াজাহাদা ফিল্লাহে হাক্কা জিহাদিহি ওয়াজাহাদা ফিল্লাহে হাক্কা জিহাদি এবং আল্লাহর সন্তুষ্টির জন্য আপনি সত্যিকার যেমন জিহাদ করা উচিত যেমন পরিশ্রম করা উচিত যেমন মেহনত করা উচিত তেমন মেহনত আপনি করেছেন হাত্তা আতাকাল ইয়াকিন এই পর্যন্ত এমনকি আপনি শেষ মুহূর্ত পর্যন্ত আপনার শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত আপনি আল্লাহর রাস্তায় সংগ্রাম করতে থেকেছেন জিহাদ করতে থেকেছেন আপনি মেহনত পরিশ্রম করতে থেকেছেন আপনি করেননি শেষ মুহূর্তে আওয়াজ বেরোচ্ছে না দাঁড়াতে পারছেন না নামাজ পড়ার জন্য ওঠার চেষ্টা করছেন উঠতে পারছেন না বারবার যখন একটু সচেতন হচ্ছেন হুঁশ ফিরে আসতে জিজ্ঞেস হালসাল্লার নাস লোকেদের নামাজ পড়া হয়ে গেছে নামাজ পড়েছে লোকেরা চিন্তা আছেন যে আমি তো এইরকম অবস্থাতে লোকেরা হয়তো আমার অপেক্ষাতে নামাজকে কাজাই করে দিল যে আচ্ছা 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 দেখি হয়তো নবী আসবেন কাজা করে দিল নাকি নামাজ পড়েছেন নামাজ পড়েছেন তারপরে শেষ উপদেশ কি ছিল আসসালাত 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 মা মালাকাত আইমানুকুম সাবধান নামাজ নামাজকে ভুলবে না নামাজকে ভুলবে না এবং তোমরা দাস দাসীর উপর অত্যাচার করবে না তোমাদের মাতাহাতে যারা কাজকর্ম করে তোমাদের চাকর নকর তাদের উপর জুলুম করবে না ভারী বোঝা চাপিয়ে দিবে না তাদেরকে এমন দায়িত্ব ডিউটি দিয়ে দিবে না যা তাদের পক্ষে করা সম্ভব না হয় একটি আল্লাহর হকের কথা হাক্কুল্লাহ আর একটি হাক্কুল ইবাদ দুই দিকে ইঙ্গিত করা হয়েছে এখানে তাই না চিন্তা করেন আপনি
যে কত শর্টে সংক্ষেপে অতীত জওয়ামিউল কালিম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শর্ট কথা বলা আল্লাহ স্পেশাল তৌফিক দিয়েছেন যা মানুষ অন্য কোনো মানুষকে দেওয়া হয়নি কথা অল্প কিন্তু কত ব্যাপকতা আল্লাহর অনেক হক রয়েছে তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ হক কালেমা পড়ার পরে কি সালাত 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 বলে ইঙ্গিত আল্লাহর হকের ক্ষেত্রে অবহেলা করবে না আর মানুষের অনেক হক রয়েছে তার মধ্যে সবচেয়ে বড় পাপ হচ্ছে জুলম যে কোনো রকমের জুলম আর সবগুলি জুলমে সব সামিল আমা মালাকা তাই মানুষ আর মানুষের যখন নিজের মাতাহাত থাকে আপনার আয়ত্তে কেউ থাকে আপনার গোলামি করছে কি আপনার বাড়ির চাকর তখন মনে করে কি করে নেবে আমার আমার চাকর আমি খেতে দিলে খাই আমি বেতন দিলে খেতে পাই না হলে পাই না তাহলে স্বাভাবিক জুলুম করে দিতে পারে সাবধান তাদেরও জুলুম করবে তাহলে তাদেরও যদি জুলুম না করেন তাহলে অন্য যারা রয়েছে স্বাধীন আপনার মতো ওরাও পয়সা লান তাহলে সহজে আপনি সাহস করবেন না জুলুম করার বা করতে যাবেন না এইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ মুহূর্ত পর্যন্ত আল্লাহর রাস্তায় মেহনত করতে থেকেছেন পরিশ্রম করতে থেকেছেন সত্য কথা বলতে থেকেছেন ওয়াজাহাদা ফিল্লাহি হাক্কা জিহাদে হাত্তা আতাকাল ইয়াকিন তো এসব গুণাবলী বলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সালাম পেশ করা যেতে পারে আল্লাহ রাব্বুল আলামিন সালাত এবং সালাম দুটোই পেশ করতে বলেছেন আল্লাহ আদেশ করেছেন সূরা আহজাবের আয়াত নম্বর 56 তে বলছেন ইন্না আল্লাহ ওয়া মালায়েকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা নিঃসন্দেহে আল্লাহ রহমত নাজিল করেন ফেরেশতারা রহমতের দোয়া করেন কার জন্য নবীর জন্য নবীর উপর আল্লাহ রহমত নাজিল করেন এবং ফেরেশতারা রহমতের দোয়া করেন যেহেতু ফেরেশতা তার রহমত নাজিল করতে পারবে না ঠিক না ফেরেশতা তো আল্লাহর বান্দা সুতরাং অর্থ এইভাবে করতে হবে যদি একটি শব্দ দিয়ে কোরআনে তা ব্যক্ত করা হয়েছে কিন্তু আল্লাহর রহমত নাজিলকারী আর ফেরেশতা রহমতের দোয়া করে আল্লাহর কাছে দরখাস্ত করবে আল্লাহর বান্দা তারাও সুতরাং যখন আল্লাহর রহমত নাজিল করে থাকেন ফেরেশতারা রহমতের দোয়া করে তো তোমরা কেন করবে না ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সুতরাং হে ঈমানদার মানুষেরা সাল্লু আলাইহি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কি করো সালাত পেশ করো ওয়াসাল্লিমু তাসলিমা এবং সালাম পেশ করো রহমত সালাম পেশ করো তারপরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা একটু সরে যান যেতে একটু সরলে সামনে হবে আবু বকর রাদিয়াল্লাহু তাআলার কবরে সরে গিয়ে এক কদম দেড় কদম সরে গিয়ে আপনি আবার সালাম বলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আসসালামু আলাইকা ইয়া আবু বকর ইয়া খলিফাতা রাসূলুল্লাহ এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি খলিফা ছিলেন প্রথম খলিফা তারপর হযরত উমর রাদিয়াল্লাহু তাআলার উপর আসসালামু আলাইকা ইয়া উমর ইয়া আমিরুল মুমিনিন এসব উপাধি বলেন হ্যাঁ তারপরে জাযাকাল্লাহু আন্না ওয়া আনিল মুসলিমিন খায়রুল জাযা এইভাবে যদি বলেন তো ভালো কথা যে আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করুন হ্যাঁ আল্লাহ রাজি হয়ে যাক আপনার উপর আল্লাহ আপনাকে রাজি করে দিক রাদিয়াল্লাহু আন আল্লাহ আপনার উপর রাজি হয়ে যাক এসব শব্দগুলি বলা ভালো হযরত আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এইরকম করতেন হাদিসে রয়েছে যে তিনি যখন বাইরে থেকে আসতেন সফর থেকে তখন কি করতেন ইযা সাল্লামা আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া সাহাবাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি দুই সাথী আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু আনহুমার উপর যখন সালাম পেশ করতেন তিনি তখন কি বলতেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সংক্ষেপে তিনি বলতেন হে আল্লাহর রাসূল আপনার সালাম হোক আসসালামু আলাইকা ইয়া আবু বকর হে আবু বকর আপনার উপর সালাম হোক আসসালামু আলাইকা ইয়া আবাতা হে আব্বা আপনার উপর সালাম হোক যে তার আব্বা তখন তিনি বলতেন আসসালামু আলাইক ইয়া আবাতা হে আমার আব্বা আপনার উপর সালাম নাজিল হোক তারপরে সেখান থেকে ফিরে যেতেন দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতেন এই যে এক শ্রেণীর লোকেরা কি করে দাঁড়িয়েই থাকে দাঁড়িয়েই থাকে লোকেরা আসতে আছে আর দাঁড়িয়ে আছে তাহলে এক তো হাদিস বিরোধী কাজ করলো সুন্নত বিরোধী কাজ করলো সেখানে দাঁড়িয়ে থাকা সুন্নতের খেলাফ উপরন্তু মানুষকে কষ্ট যারা আসছে তাদের জন্য কষ্টের কারণ হলো যারা লোক আসতেই আছে আর আপনি ওখানে দাঁড়িয়ে থাকবেন জায়গা পাবে কোথায় কতটা জায়গা সেখানে আছে তারপর উপরন্তু আরো বিদাত কি করে যে তারা কবরকে সামনে করে কবরকে সামনে করলে কিবলা কোন দিকে হয়ে যায় কিবলা পিছনে হয়ে যায় কিবলা পিছনে কবর এইদিকে কিবলা এইদিকে তাহলে এখানে দাঁড়িয়ে আপনি যদি দোয়া করা শুরু করেন নিজের জন্য একটু সুন্নতের খেলাফ যে আপনি কিবলামুখী না হয়ে কবরমুখী হয়ে দোয়া করলেন কিবলা পিছনে করে দোয়া করছেন কার কাছে দোয়া করছেন আপনি আল্লাহর কাছে নয় আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহর দিকে ফিরে যান আল্লাহর কিবলার দিকে ফিরে যান দিয়ে দোয়া করেন এই জন্য সুন্নত তরিকা হচ্ছে যদি দোয়া করতে হয় আর এই আকিদা নিয়ে নয় যে কবরের কাছে যদি নিজের জন্য দোয়া করি তো বেশি দোয়া কবুল হবে বিদাতি আকিদা কবরের সাথে দোয়ার কোনো সম্পর্ক নেই দোয়ার সম্পর্ক আপনার দোয়ার সম্পর্ক আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আপনার দোয়ার সম্পর্ক তো এইভাবে
দোয়া করতে হবে দোয়া করতে হলে ফিরে গিয়ে কিবলামুখী দোয়া করতে হবে বা অন্য দূরে গিয়ে বসে যান বসে গিয়ে আপনি দোয়া করেন আল্লাহ আল্লাহর কাছে কিন্তু আপনি কবর সামনে করে দোয়া করবেন বা দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকবেন অন্যদের কষ্ট দেবেন নিজ সুন্নতের খেলাফ বিদাতি কাজ করবেন এইসব কাজ করা ঠিক নয় এই কবর জিয়ারত পুরুষদের জন্য শুধু সুন্নত পুরুষদের জন্য সুন্নত মহিলাদের ক্ষেত্রে জিয়ারত নেই যদি ব্যাপারটি নিয়ে দ্বিমত আছে কেউ কেউ বলেছেন যে কোনো কোনো সময় যেতে পারে কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহিলাদের উপর যেহেতু লানত করেছেন সেজন্য সতর্কতা অবলম্বন করে মহিলাদের কবর জিয়ারত না করাই উচিত মহিলাদের কবর জিয়ারত না করাই উচিত এর পিছনে অনেক হিকমত আছে মহিলা সাধারণত তার তাদের অন্তর নরম খুব হয় মোমের মতো অন্তর মহিলাদেরকে এই জন্য পুরুষরা চট করে ধোকা দিয়ে দিতে পারে কত ধোকা দিয়ে তাদের উপর তাদের নির্যাতন করে থাকে এই ফাসেক পুরুষরা তো আল্লাহ পাকই জানেন তো মহিলাদের অন্তর খুব দুর্বল যার ফলে মহিলারা হতে পারে গিয়ে সেখানে মহিলারা না যায় এটাই ভালো তবে মহিলারা কবর জিয়ারত করবে না কিন্তু মহিলারা মসজিদ নববীতে নামাজ পড়া এবাদত করার ক্ষেত্রে পুরুষের মতোই তারাও মসজিদ নববীর উদ্দেশ্যে মদিনা আসবে এসে আল্লাহর ইবাদত করবে আর পাঁচ ওয়াক্ত নামাজ যথাসাধ্য মসজিদ নববীতে পড়ার চেষ্টা করবে যারা মদিনার জিয়ারতে আসবে তারা পাঁচ ওয়াক্ত ফরজ নামাজ মসজিদে নববীতে পড়ার চেষ্টা করবে ফরজ নামাজ যাতে করে এমন না হয় যে মদিনার অমুক মসজিদ কিবলা তেন মসজিদ দেখতে গিয়েছিলাম ওখানে পড়ে নিলাম কোবা গিয়েছিলাম ফরজ নামাজ পড়লাম না কোবাতে গিয়ে নফল নামাজ পড়েন কিন্তু ফরজ নামাজ কোথায় পড়বেন মসজিদে নববীতে এই যে হাজার গুণ যে পাবেন ওইটি কোথায় পাবেন মসজিদে নববীতে আপনি কিবলাতেনে গিয়ে পাবেন এমনকি কোবাই গিয়ে পাবেন না কোবাই গিয়ে এমন সময় যান যাতে ফরজ নামাজটা আপনি ফিরে এসে মসজিদে নববীতে পড়তে পারেন আর নফল নামাজ বেশি বেশি রাওজাই পড়া ভালো মুস্তাহাব যেহেতু রাওজার ফজিলত সম্পর্কে শুনলেন আর হাদিসে শুনালাম হাদিসটি বুখারীতে রয়েছে সুতরাং আপনি বেশি বেশি করে যতদিন মদিনায় থাকবেন যথাসাধ্য নফল নামাজগুলি রাওজায় গিয়ে পড়ার চেষ্টা করবেন ফরজ নামাজের ক্ষেত্রে কি করবেন ফরজ নামাজের রাওজায় পড়ার চেষ্টা করবেন ফরজ নামাজের ক্ষেত্রে প্রথম কাতারগুলিকে প্রাধান্য দেবেন সাফুল আউয়ালের চেষ্টা করবেন প্রথম কাতার যেহেতু প্রথম কাতারে বেশি ফজিলত রয়েছে আর একটি কথা মসজিদের ডান দিক উত্তম না বাম দিক উত্তম ডান দিক উত্তম আর রাওজা ইমামের কোন দিকে রয়েছে বাম দিকে পড়ে যায় এটিও খেয়াল করবেন যে আপনি ইচ্ছা করে বাম দিকে কেন যাবেন আপনি সুতরাং ফরজ নামাজগুলিকে যথাসাধ্য ডান দিকে হওয়ার চেষ্টা করবেন এবং সামনে গিয়ে যত যত সামনে পারেন আপনি যত সামনে প্রথম কাতার না পেলেন যেখানে গিয়ে দেখছেন যে একেবারে কাতার পূর্ণ হয়েছে সেখানে গিয়ে কাতার লাগান আর সামনে কাতার খালি আছে আর সেই কাতারগুলিকে ছেড়ে দিয়ে আপনি ওই রাওজাতে ফরজ নামাজ পড়ছেন এটাও করবেন না এটাও হচ্ছে সুন্নতের খেলাফ প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু প্রথম কাতারের ফজিলত সম্পর্কে বলছেন লাউ ইয়ালামুন নাস মা ফিন নিদায়ে ওয়াস সাফিল আউয়াল যদি মানুষরা জানতো লাউ ইয়ালামুন নাস মা ফিন নিদায়ে ওয়াস সাফিল আউয়াল আজানের কি ফজিলত ওয়াস সাফিল আউয়াল আর প্রথম কাতারের কি ফজিলত সুম্মা লাম ইয়াজিদু ইল্লা ইয়াস্তাহিমু আলাইহ অতঃপর সবাই যদি ভিড় করে প্রথম কাতারের জন্য তখন কি করতে হবে হ্যাঁ লড়াই করতে হবে যদি তা করতে হয় তাও করবে যে কার নাম আসবে দেখি প্রথম কাতারে যাওয়ার জন্য বুখারী মুসলিম শরীফের হাদিস প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যে তাকাদ্দামু তাকাদ্দামু তোমরা আগে বেড়ে এসো আগে বেড়ে এসো আর যারা পরে আসবে তারা পিছনে দাঁড়াবে প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আরো বলেছেন খাইরু সুফুফুর রিজালে আউয়ালুহা ওয়া শাররুহা আখিরুহা পুরুষদের জন্য উত্তম কাতার হচ্ছে কোন কাতার আগের দিকের কাতারগুলি আর খারাপ কাতার হচ্ছে পিছনের দিকের কাতার খারাপ কাতার পিছনের কাতার কেন বলা হইল এত ফজিলত ছুটে গেল তার আগের কাতারের ফজিলত ছুটে গেল এক দুই নম্বর যদি ওই মসজিদে মহিলারাও নামাজ পড়ে তো পিছন দিকে মহিলারা থাকবে মহিলা থেকে যত দূরে থাকতে পারেন আপনি ইবাদত বান্দেগিতে বা যে কোনো সময় নিজের জীবনে তত ভালো হ্যাঁ মহিলাদের থেকে যত দূরে থাকা সম্ভব তত আপনার ইমান হেফাজতে থাকবে আপনার দৃষ্টি সুন্দর থাকবে আপনার মন সুন্দর থাকবে শয়তান মনে কুমন্ত্রণা দিতে পারবে না ঠিক কিনা আর যত মহিলাদের কাছাকাছি ঘাসাঘাসি তত শয়তান আপনাকে গুমরা করার সুযোগ নেবে সুতরাং যখন মহিলারা পেছনে আছে আপনার কাতার হচ্ছে উত্তম কাতার হচ্ছে আগের কাতারগুলি যত মহিলা থেকে দূরে থাকতে পারে পক্ষান্তরে মহিলাদের ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন ওয়া খায়রু সুফুফিন নিসায়ে আখিরুহা মহিলাদের উত্তম কাতার হচ্ছে পিছনের কাতার ওয়া শাররুহা আউয়ালুহা আর খারাপ কাতার হচ্ছে মহিলাদের আগের কাতার যেখানে পুরুষদের কাতার শেষ হচ্ছে পুরুষদের কাতার শেষ হয়েছে আর ওখানে মহিলা কাতার লাগাচ্ছে
লাগাতে হবে যেহেতু মহিলাদের জায়গা সেটি, কিন্তু প্রথম কাতার হচ্ছে অনুত্তম কাতার, খারাপ কাতার, সেখানে শয়তান ওয়াসওয়াসা বেশি দিতে পারে পুরুষদের কাছে একেবারে। সেজন্য মহিলা যথাসাধ্য যদি পিছনে নামাজ পড়ে বেশি সওয়াব পাবে, তারা পিছনে নামাজ পড়লে সওয়াব বেশি পাবে, পুরুষ চাইতে যত দূরে থেকে নামাজ পড়বে সওয়াব বেশি পাবে। মদিনা জিয়ারত করতে গিয়ে, মানে মদিনায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদে গিয়ে অনেকে বিদাতি কাজকর্ম, অনেক বিদাতি কাজকর্ম করে, তার মধ্যে একটি হচ্ছে যে মসজিদ নববীর দেওয়াল স্পর্শ করা, হাজেরা আসওয়াদ স্পর্শ করে অভ্যাস, মনে করে যে এখানেও স্পর্শ করতে হবে, চুমন দিতে হবে, রুকনে আমানি স্পর্শ করে অভ্যাস, অনেকে বিদাতি আবার ওখানেও চুমন দেয়। এই যে চুমন দেওয়া কিছু অভ্যাস, আরো তারপরে যদি সে বিদাতি হয় কবর মাজার জিয়ারত করার অভ্যাস থাকে, তাহলে তো পীরের দরবারে ওই যে জালিগুলো, পীরের জালি থাকে আপনার ওই আপনার মাজারের, সেগুলোতে আপনার চুমন দেওয়া অভ্যাস বা স্পর্শ করে অভ্যাস, যেমন কাবাকে ধরে ঝুলে থাকে মানুষরা, ওই রকম ওই সব করে অভ্যাস রয়েছে আপনার পীরের দরবারে, তাহলে মদিনা আসলে কি আর ছাড়ে? তখন মদিনা চেষ্টা করে, বুঝতে পারছেন? আমরা যখন মদিনায় পড়তাম, এক মহিলা এসছে উপমহাদেশের কোন একটি দেশের, কিছু পয়সা নিয়ে এসছে, মান্যত নিয়ে এসছে, মান্যত পেশ করে অভ্যাস তো, মান্যত নিয়ে এসছে, দিবে নবী সাল্লাল্লাহু আলাইহি দরবারে পেশ করে পয়সাটি, কিন্তু দিতে পারছে না, এত শক্ত পাহারা দেওয়া আছে, পয়সা দিতে পারছে না। তখন আমার এক ভাই ছিল বন্ধু, সে মদিনা মসজিদে সেও পড়াশোনা করতো, ও ওখানে ডিউটি করছিল, তো সে উর্দু ভাষী, তাকে বলছে যে এই যে পয়সাটি আছে একটু দিয়ে দাও, পয়সাটি তার হাতে দিয়ে দিল, পয়সাটি ওখানে দিয়ে দাও, নিজে দিতে পারলো না। তখন এইরকম বিদাতি আকিদা নিয়ে আসে। আর এক ভাই গল্প করছেন, সে নিজে ওই চিঠি পড়েছেন, এক মহিলা এসছে চিঠি লিখে নিয়েছে নবী সাল্লামের দরবারে, দশটি দরখাস্ত, দশটি দরখাস্ত, ইয়া রাসূল আল্লাহ আমার একটি ভালো স্বামীর ব্যবস্থা করে দাও, ইয়া রাসূল আল্লাহ আমি বিয়ে পরীক্ষাটা দিয়েছি ভালো রেজাল্টে পাশ করিয়ে দাও, কথা বুঝতে পেরেছেন? ইয়া রাসূল আল্লাহ আমার রুজি রেজেকে বরকত দাও, ইয়া রাসূল আল্লাহ আমাকে সুসন্তান দাও, নাউজুবিল্লাহ, সব শিরক আর শিরক, শিরক না এগুলো তো, এইসব শিরক তো, এইরকম অনেক খারাপ আকিদা নিয়ে, শিরকি আকিদা নিয়ে অনেকে আসে আর এখানে ভুল করে থাকে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে কবর রয়েছে যে ঘরে, যে হুজরা, সে হুজরার দেওয়াল স্পর্শ করা বা জালিগুলি স্পর্শ করা বা চুমন দেওয়ার চেষ্টা করা, সব হচ্ছে বিদাতি কাজ। আর এইভাবে শিরক শুরু হয়েছে এই উম্মতের কিছু লোকের মধ্যে, এসব জায়েজ নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যদি কেউ চাই কিছু জায়েজ, শিরক শুধু না জায়েজ না, শিরক, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চাইলো না, মানে নিজের কিছু চাইলো না, বরং বললো যে হে নবী আমার জন্য সুপারিশটা করবেন, ইয়া রাসূল আল্লাহ আমার জন্য সুপারিশ করেন কাল কিয়ামতে, যদি বলে শিরক হবে না, শিরক সুপারিশ চাওয়া যাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় দরখাস্ত করা যেতে পারে, যখন জীবদ্দশায় ছিলেন, যে ইয়া রাসূল আমার জন্য একটু দোয়া করে দেন, আমার জন্য দোয়া করে দেন, কিন্তু যদি নবীর কাছে এখন কে দরখাস্ত, ইয়া রাসূল আল্লাহ আমার জন্য একটু দোয়া করে দেন আল্লাহর কাছে, করা যাবে না। যেহেতু মানুষ এন্তেকাল করলে আমল বন্ধ হয়ে যায়, আমল বন্ধ মানে কর্ম বন্ধ হয়ে যায়, কর্ম বন্ধ, তার আর দোয়া করার সময় নেই, দোয়া করার সময় শেষ হয়ে গেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস সহিহ মুসলিমের, ইযা মাতা ইবনু আদম ইনকাতা আনহা মালু, যখন আদম সন্তান মারা যায়, আদম সন্তান মারা যায় তখন কি হয়ে যায়, তার কাজকর্ম বন্ধ হয়ে যায়, নামাজ বন্ধ হয়ে গেল, রোজা রাখা বন্ধ হয়ে গেল, হজ করা বন্ধ হয়ে গেল, যাকাত দেওয়া বন্ধ হয়ে গেল, দান খায়রাত করা বন্ধ হয়ে গেল, হইলো না হইলো না, তাওয়াফ করা বন্ধ হয়ে গেল, দোয়া করা বন্ধ হয়নি, দোয়া করো বন্ধ হয়ে গেল, তাহলে আপনার জন্য কি করে দোয়া করে বলবেন, ইয়া রাসূলুল্লাহ আমার জন্য একটু দোয়া করে দেন, ইন্তেকাল করেছেন, মরে মারা গেছে, আমল বন্ধ হয়ে গেছে, কর্ম বন্ধ হয়ে গেছে, না আপনাকে কিছু দিতেই পারবে না, কোনো দুনিয়ার কর্ম করতে পারবে না, পরলৌকিক কিছু কর্ম করতে পারবে, হ্যাঁ ধর্মীয় কোনো কাজ করতে পারবে না, দুনিয়ার কোনো সাংসারিক কাজ করতে পারবে, কেউ কোনো কাজ করতে পারবে না ইন্তেকালের পরে। কবরের কাছে গিয়ে চিৎকার করেন, আমার বোঝাটা খুব ভারী হয়ে গেছে, একটু পিঠ পায়ে উঠিয়ে দেন মাথায় আমার, পারবে? হ্যাঁ হুজুরে কিবলা আমার বোঝাটা খুব ভারী হয়ে গেছে, উঠাতে পারছেন, একটু উঠিয়ে দেন, পারবে? দুনিয়ার কাজ না, দুনিয়ার কাজ করতে পারলো, হুজুরে কিবলা আমার অসুখ হয়েছে, এই অসুখ কোনো ডাক্তারে ভালো করতে পারলো না, আপনি আরোগ্য দান করেন, পারবে? না, ধর্মীয় কাজ করতে পারবে না, দুনিয়ার কোনো কাজ করতে পারবে, কোনো কাজই করতে পারবে। আর এসব কামনা করা মৃত ব্যক্তি থেকে, কবরবাসী থেকে শিরক। আচ্ছা, হাজি সাহেবেরা যে হজে আসেন, হজে এসে মদিনা আসতেই হবে, হজ পুরা করার জন্য শর্ত নাই, শর্ত নাই, তো কি ওয়াজিব কি? আগে বলেছি, হাজি হোক বা অন্য কেউ হোক, যদি তার পক্ষে সম্ভব হয়, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদে পৌঁছা ইবাদতের উদ্দেশ্যে নামাজের উদ্দেশ্যে সুন্নাত, আচ্ছা জি হ্যাঁ ওইটা নিয়ত হবে, তারপর যখন চলে আসছেন তখন কবর জিয়ারত করবেন। আর কবর জিয়ারত হজের কোনো অংশ কি?
যেমন হজ করলে মিনা যেতে হবে না হলে হজ হবে না আরাফা যেতে হবে না হলে হজ হবে না মুজদালিফায় রাত্রি যাপন করতে হবে না হলে হজ হবে না ঠিক না বাইতুল্লাহর তওয়াফ করতে হবে না হলে হজ হবে না সাফা মারওয়া সাই করতে হবে না মানে হজ হবে না মাথা মুন্ডন করতে হবে এগুলো সব হজের অংশ মানাসিকুল হজ মদিনা আসা হজের কোন অংশ একজন হাজী সাহেব হজ করে প্রথম থেকে শেষ করে দিল মদিনার সাথে কোনো সম্পর্ক আছে নেই তাহলে যে 40 ওয়াক্ত নামাজ পড়তে হবে এটিও ঠিক নয় মানে মদিনায় নামাজ পড়াও হজের কোনো অংশ নাই হজের কোনো অংশ নাই নবী সাল্লাল্লাহু কবর জিয়ারত করা হজের অংশ নয় কিন্তু আমাদের দেশের কিতাবাদিতে লেখা আছে যে হাজিদের জন্য মদিনায় গিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর জিয়ারত করা হচ্ছে ওয়াজিব বিরাতি কিতাবাদিতে পাবেন যে হাজিদের জন্য হজের আগে বা পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর জিয়ারত করা ওয়াজিব এসব কথাবার্তা বলা থাকে এবং এই ক্ষেত্রে বেশ কিছু জাল হাদিস রয়েছে জাল মানে মিথ্যা কথাবার্তা যেগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত নয় এ সম্পর্কে কিছু কথা শোনাবো যেহেতু সময় কাছে আসছে তাহলে হজের অংশ নয় মদিনা আসাও হজের অংশ নয় আর কবর জিয়ারত করাও হজের অংশ নয় কবর জিয়ারত করাও হজের অংশ নয় মসজিদে নবীতে নামাজ পড়াও হজের অংশ নয় হজের সম্পর্ক হচ্ছে মক্কার সাথে মক্কায় যে কয়েকটা কাজের কথা বললাম এসব কাজের নাম হচ্ছে হজ আচ্ছা কেউ যদি মদিনা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর উদ্দেশ্যে সফর করে আসে জায়েজ যে আমি যাচ্ছি নবীর কবরের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে সফর করে ভারত থেকে সফর করে আসছি পাকিস্তান থেকে সফর করে আসছি সফর কবরের উদ্দেশ্যে নবী সাদন কবর উদ্দেশ্যে জায়েজ নয় না জায়েজ জায়েজ নয় তাহলে কেউ যদি ঢাকাতে বলে আমি সিলেট শাহজালালের দরবারে যাব হ্যাঁ বা আমি জিয়ারতে যাব সফর করে সফরে জায়েজ নয় কবরের উদ্দেশ্যে সফর করা জায়েজ নয় আজমিরে সফরে যাব হ্যাঁ বাগদাদে আব্দুল কাদের জিলানির কবরের উদ্দেশ্যে সফর করে যাব কিছু হাজির আমাদের দেশ থেকে আসে ও রাউন্ড লাগায় হজ করলো মক্কা মদিনা বাগদাদ আজমির ঢাকা একেবারে কথা বলতে পারছেন হ্যাঁ ওগুলো তো করে কিন্তু এই মাজারগুলোকে ছেড়ে যায় না পৃথিবীর মানে উল্লেখযোগ্য যতগুলি মাজার আছে সিরকের আখড়া আছে সবগুলি জিয়ারত করার পরেই যায় হজ করলো আর হজকে ধ্বংস করে দিয়ে শিরিক করে আমল বরবাদ করে দিয়ে চলে গেল যা করলো সব বরবাদ করে দিয়ে চলে গেল ধ্বংস করে দিয়ে চলে গেল আল্লাহ কি বলছেন নবীকে ওয়ালাকাদ উহিয়া ইলাইক ওয়া ইলাল লাযিনা মিন ক্বাবলিক লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক তোমার নিকট ওহি করা হয়েছে হে নবী এবং তোমার পূর্বে যত নবী এসেছেন হযরত ঈসা মূসা এবং যত আম্বিয়া এবং রাসূল এসেছেন সবার কাছে এই ওহি করা হয়েছে এই বিধান সবার কাছে এসেছে যে লাইন আশরাকতা তোমরা নবী হয়েও যদি শিরিক করো আল্লাহর সাথে কাউকে অংশীদার করে দাও যে আমার অমুক বিশ্বাস দিতে পারবেন নবী দিতে পারবেন তাহলে লায়াহবাতান্না আমালুক তোমার সমস্ত আমল কি হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে বরবাদ হয়ে যাবে ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন এবং তুমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে আরেক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন অনেকগুলি আম্বিয়া কিরামের আলোচনা করার পরে নাম উল্লেখ করার পরে বলছেন ওয়ালাউ আশরাকু লাহাবিত আনহুম মা কানু ইয়ামালুন তারাও যদি শিরক করত ইব্রাহিমও যদি শিরক করত মূসাও শিরক করত ঈসাও শিরক করত নূহ যদি শিরক করত হ্যাঁ ইসমাইল যদি শিরক করত ইসহাক যদি শিরক করত লাহাবিত আনহুম মা কানু ইয়ামাল যা কিছু আমল তারা করেছিল সমস্ত আমল বরবাদ হয়ে যেত ধ্বংস তাহলে আপনি এই যে রাউন্ড দিলেন বড় পীরের মাজার আজমির শরীফ আর অমুক শরীফ এই করতে গিয়ে শিরিক করলেন আপনার হজ হজকে বরবাদ করে দিলেন আপনার অতীতের নামাজ সমস্ত বরবাদ অতীতের রোজা সব বরবাদ করে সমস্ত ধ্বংস হয়ে সাবধান শিরক থেকে তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরের উদ্দেশ্যে তাহলে সফর করবেন না উদ্দেশ্য করবেন হজের উদ্দেশ্য হজের সাথে যদি আপনি মদিনার উদ্দেশ্য করেন মসজিদ নবীর উদ্দেশ্যে সফর করবেন মসজিদ নবীর উদ্দেশ্যে সফর করবেন যে আমি মসজিদ নবীতে গিয়ে নামাজ পড়ব যেহেতু বুখারী মুসলিম শরীফে পিয়ে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে একটি হাদিস রয়েছে লা তুশাদদুর রিহালু ইল্লা ইলা সালাসাতি মাসাজিদ তিনটি মসজিদ ছাড়া নেকির উদ্দেশ্যে অন্য কোন মসজিদ বা অন্য কোন মাজার অন্য কোন কবরের জন্য সফর করা যাবে না লা তুশাদদুর রিহাল সফর করা যাবে না তিনটি মসজিদ ছাড়া অন্য কোন উদ্দেশ্যে এই মসজিদগুলো কি আল মসজিদুল হারাম মসজিদুল হারাম কোথায় রয়েছে মক্কা মুকাররমা মসজিদি হাজা আমার এই মসজিদ নবী সাল্লামের এই মসজিদ কোথায় মদিনা মানে অল মসজিদুল আকসা মসজিদ আকসা ফিলিস্তিনে বাইতুল মাকদিস কথা বুঝতে পারছেন তিন মসজিদ ছাড়া কেউ বাইতুল মুকাররমের জন্য যদি সফর করে বাড়ি হচ্ছে রাজশাহী যায় বাইতুল মুকাররমে নামাজটা পড়ে আসবো ঈদটা পড়ে আসবো বা জুমাটা পড়ে আসবো বেশি সওয়াব হবে ঠিক নয় আপনার এলাকাতেই পড়েন আপনি
তাহলে যদি মসজিদের জন্য এইরকম নেকির উদ্দেশ্যে সফর না করা যায়, কাজে এসছেন ঢাকায় কাজও হবে চলে বেতন মোকারমে নামাজটা পড়ে আসবে, সেটি আলাদা কথা। কিন্তু আপনি শুধু এই উদ্দেশ্যে যে আমি অমুক মসজিদে গিয়ে নামাজটা পড়ে আসব, না, যদি মসজিদের উদ্দেশ্যে সফর না থাকে তাহলে কবর মাজারের উদ্দেশ্যে আর কোনো সফর আছে? ইসলামী কোনো সফর নেই। না, বিদাতি ইমাম থেকে বাঁচার জন্য যে বিদাতি ইমাম সে বিদাত করে, তার সেজন্য কোরআন এবং হাদিসের যারা অনুসারী তাদের পিছনে নামাজ পড়ার জন্য যদি একটু বাঁচার চেষ্টা করে সেটা আলাদা কথা। তারপরে যদি তার বিদাত হালকা বিদাত হয়, শিরক না থাকে, তাহলে বিদাতির পিছনে আপনার নামাজ হয়ে যাবে। তবে কাছাকাছি সে মসজিদ, এমন নয় যে একটা মসজিদকে অনাবাদ করে দিয়ে চলে যাবেন। শর্ত হচ্ছে সেই মসজিদে যাতে শিরক না হয়, সেই মসজিদে কবর না থাকে। অনেক মসজিদের মধ্যে সে কবর আছে, ভিতরে কবর না থাকে, কবরওয়ালা মসজিদে নামাজ হবে না। আর সেই মসজিদের ইমাম যাতে এরকম না করে, আমি এক মসজিদে আমার জীবনে একবার ঘটেছে, তারপরে তওবা করেছি ওই মসজিদে ঢুকা, মসজিদে গেছি এই কবর পূজারীরা মোনাজাত শুরু করেছে, সালাম ফেরার পরে মোনাজাতে বলছে ইয়া গাউসে আজম বাদাদ, ইয়া গাউসে আজম শাইয়ান লিল্লাহ, ইয়া আব্দুল কাদির জিলানী শাইয়ান লিল্লাহ, নাউযুবিল্লাহ। যদি এই বলে তাহলে আমার সারা জীবনের নামাজ বরবাদ হয়ে গেল ওর সাথে মোনাজাত করে, হবে কি হবে না বলেন? যদি মোনাজাত করে কেউ যদি তার সাথে, হ্যাঁ, তাহলে এইরকম ইমামদের পিছনে নামাজ জায়েজ হবে না। যারা কবর মাজার নিয়ে ব্যবসা করছে এবং কবর মাজারকে সেজদা করে, কবরওয়ালার কাছে যারা এইভাবে দোয়া করে, কি বুঝলেন? ইয়া গাউসে আজম মাদাদ মানে হে আব্দুল কাদির জিলানি মহান উদ্ধারকারী, মদত করুন, সাহায্য করুন। শিরক না, এর চাইতে বড় শিরক আর কি হয়? শিরক আকবর। সুতরাং এদের থেকে সাবধান। বাকি কথা হলো যে আপনাকে নামাজ কাছের মসজিদে পড়াই ভালো, যে মসজিদ আবাদ করবে। না হলে হয়তো এমনও মসজিদ আছে আমাদের দেশে যে ওই মসজিদে আপনি নামাজ না, আপনার আজান না দিলে আজানই হয়তো হবে না, বেনামাজির সংখ্যাই বেশি, বিশেষ করে ফজর নামাজে আপনার মতো লোক নামাজে না পড়লে আর কেউ নামাজ পড়ার লোক নেই, হয়তো আজান দেওয়ার লোক নেই, মা বাবার কবর থাকে তো না, ওই রকম সফর না করেই দোয়া করেন আপনি, কোনো সময় গেলেন হয়তো, কিন্তু সফর করবেন সওয়াবের উদ্দেশ্যে যে কবরের সফর না, এমনি দেখার জন্য মাঝে মাঝে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাস্তায় পড়েছে, মদিনা থেকে যাচ্ছিলেন, রাস্তায় পড়লো আবুয়া নামক স্থান, তখন জিয়ারত করলেন, দেখে নিলেন, হ্যাঁ এই। কিন্তু নেকির উদ্দেশ্যে যে ওখানে গেলে নেকি হবে আমার বেশি না, দোয়া করার উদ্দেশ্য, আপনার উদ্দেশ্য দোয়া করার, দোয়া বাড়ি থেকে করলে হবে, যেখানে আছেন সেখান থেকে ওই ওই অসমান দোয়া হবে। বাকি কথা হলো যে কাজ বসতে ওই এলাকায় গেছেন, চলে গেলেন, যাই একটু আমার আব্বা বা আমার কবর জিয়ারত করে আসি, করে নিই, সুবিধা নেই। হ্যাঁ, মসজিদে কোবার উদ্দেশ্য করবেন না, কিন্তু মদিনায় যখন চলে এসছেন তখন মসজিদে কোবাতে নামাজ পড়বেন, মসজিদে কোবাতে নামাজ পড়বেন। যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে কোবা প্রতি শনিবার যেতেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াযহাবু কোবা মাশিয়ান ইয়াউমাস কুল্লা সাবতি, প্রত্যেক শনিবারে পায়ে হেঁটে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে কোবা যেতেন। ওখানে বললাম যে ওখানে পৌঁছে যাওয়ার পরে যাবেন, দূর থেকে আপনি নিয়ত করবেন না, মসজিদে কোবার ফজিলত রয়েছে। তাছাড়া মসজিদে কোবার আরেকটি ফজিলত রয়েছে, সেটি হচ্ছে কে জানেন? দুই রাকাত নামাজ পড়লে ওমরার সওয়াব পাওয়া যাবে। হাদিস আছে মান তাতাহারা ফি বাইতিহি, বাড়িতে উজু করলেন বা যেখানে আপনি আছেন ওখানে উজু করেন, উজু করে আপনি যান মসজিদ, সুম্মা আতা মসজিদা কোবা, ফির তারপরে কি করলো? মসজিদে কোবা আসলো, ফাসাল্লা ফিহা সালাতান, তারপরে সেখানে নামাজ পড়লো, কানা কাজরে ওমরা, তাহলে ওমরার সওয়াব পেল। কিন্তু দূর থেকে আপনি নিয়ত করে আসবেন না মসজিদে কোবা, মদিনা এসছেন এখন মসজিদে কোবা যাবেন, মদিনা যখন চলে এসছেন মসজিদে কোবা যাবেন, যেহেতু মসজিদে কোবার ফজিলত রয়েছে। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর জিয়ারত যারা ওয়াজিব বলে তারা যেসব জাল হাদিস পেশ করে সে সব হাদিসের শনাক্ত করি একটু। একটি হাদিস যা তারা পেশ করে থাকে সেই হাদিসটি রয়েছে মান হাজ্জা ওয়ালাম ইয়াজুরনি ফাকাদ জাফানি, যে ব্যক্তি হজ করলো আর আমার জিয়ারত করলো না সে আমার ওপর কি করলো? জুলুম করলো, জাফান, আমার সাথে অসৎ ব্যবহার করলো। হাদিস জাল শুনে শেষ করতে দেন। তারপরে দ্বিতীয় হাদিস মান জারানি বাদামা মাতি ফাকান্নামা জারানি ফি হায়াতি, যে ব্যক্তি আমার ইন্তেকালের পরে জিয়ারত করলো, কবরে জিয়ারত করলো, সেই ব্যক্তি যেন আমার জীব উদ্দেশ্যে আমার সাথে সাক্ষাৎ করলো, জিয়ারত করলো, হ্যাঁ সাহাবাদের ফজিলত হাসিল হয়ে গেল। মান জারানি বাদামা মাতি ফাকান্নামা জারানি ফি হায়াতি, আমার জীবদ্দশে জিয়ারতের মতো সে জিয়ারত করলো, হাদিস জাল। তৃতীয় হাদিস মান জারানি ওয়া জারা আবি ইব্রাহিম ফি আমিন ওয়াহিদ, যে ব্যক্তি আমার জিয়ারত করলো আর ওই বছরই আমার পিতা ইব্রাহিম আলাইহিস সালামের কবর জিয়ারত করলো, আল খলিল, আল খলিলে ফিলিস্তিন রয়েছে, আল খলিল একটা ছোট্ট শহর রয়েছে ওখানে, হজরত ইব্রাহিম আলাইহিস সালামের নামে এই আল খলিল, তো এক বছর যে জিয়ারত করলো আমারও এবং আমার পিতা ইব্রাহিম আলাইহিস সালামের জিয়ারত করলো, সে জামিনতু লাহুল জান্নাহ, তার জন্য আমি জান্নাতের দায়িত্ব নিয়ে নিলাম, জান্নাতের দায়িত্ব নিয়ে নিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জাল হাদিস।
চতুর্থ হাদিস মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি যে ব্যক্তি আমার কবর জিয়ারত করলো তার জন্য আমার সুপারিশ করা ওয়াজিব হয়ে গেল ফরজ হয়ে গেল যে আমি তার জন্য অবশ্যই সুপারিশ করব এই হাদিস সবগুলি হচ্ছে জাল এই ক্ষেত্রে শুনেন কয়েকটি উলামাদের উক্তি যারা হচ্ছেন হাদিসের শিরোমণি মুহাদ্দিসিন তারা হাফেজ ইবনে হাজার রাহমাতুল্লাহ আলাইহি তালখিসুল হাবির নামক কিতাবে বলছেন এই হাদিসগুলি বর্ণনা করার পর যে তরকু হাযিহিল হাদিস তরকু হাযিহিল আহাদিস কুল্লুহা দাঈফ এই হাদিসগুলির যতগুলি সূত্র সনদ রয়েছে সবগুলি হচ্ছে কি যাঈফ দুর্বল হাফেজ ও কাইরি রহমতুল্লাহ আলাইহি বলছেন লা ইয়াসিহু ফি হাযাল বাবে শাইউন এই বিষয়ে কোনো একটি হাদিস সহি নাই সঠিক নাই এই বিষয়ে মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারতের বিষয়ে যতগুলি হাদিস পেশ করা হয় সবগুলি হাদিস কি একেবারে জাল লা ইয়াসিহু সহি নয় শুদ্ধ নয় সব বাতিল ইমাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাই তিনি বলছেন যে কুল্লুহা মওযুআ ইন্নাল আহাদিস ফি হাযাল বাবে কুল্লুহা মওযুআ এই সম্পর্কে যতগুলি হাদিস আছে সবগুলি হচ্ছে মওযু জাহাল হাদিস বানাওয়াট হাদিস তৈরিকৃত হাদিস মানুষের সুতরাং এরপরে আর কিছু বলার অপেক্ষা করেন না হাফেজ ইবনে হাজার রহমতুল্লাহ আলাই যিনি একজন হাদিসের ইমাম খাতেমাতুল হুফফাজ তাকে বলা হয় বুখারি শরীফে ভাষ্য লিখেছেন তিনি ফতহুল বারী বারো খণ্ডে রয়েছে বারোটি ভলিউমে রয়েছে প্রচুর কিতাবাদি তিনি লিখেছেন তার এই কিতাব একটি কিতাবের নাম হচ্ছে তালখিসুল হাদিস সেই কিতাবে তিনি বলছেন যে এই হাদিসগুলি যতগুলি সূত্র আছে সবগুলি দুর্বল ইমাম ওকাইলির কথা শুনলেন বলছে এই বিষয়ে কোনো একটি হাদিসও সহি নেই একটি হাদিস সহি থাকলেই যথেষ্ট ছিল একটি হাদিস সহি নেই আর ইমাম ইবনে তাইমিয়া শাইখুল ইসলাম রহমতুল্লাহ আলী বলছেন যে এই বিষয়ে সমস্ত হাদিসগুলি হচ্ছে মওযু জাল সুতরাং এতটুকু যথেষ্ট আমাদের জন্য যে আমরা আর এই বিভ্রান্তিতে থাকব না যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারত করা ওয়াজিব হাজিদের জন্য আর যদি কেউ যদি মদিনা না আসে তার হজকে দুর্বল হজ মনে করা হয় আমাদের দেশে কোনো এক হাজি চলে গেছিল এই মদিনা আসতে পারেনি চলে গেছে অসুস্থ হয়ে গেছিল মদিনায় আসেনি বলছে তোমার হজই হয়নি হজ হয়নি মদিনা যাওনি হজ হয়নি তোমার মসজিদ কোবা সম্পর্কে শোনানো হয়ে গেছে এখন বাকি আছে যখন আপনি মদিনা এসছেন তখন যে বাকির কবরস্থান রয়েছে যেখানে অসংখ্য সাহাবাই কেরামদের কবর রয়েছে তাবেইনদের কবর রয়েছে ইমাম মালিকের কবর রয়েছে আল্লাহর নেক বান্দাদের কবর রয়েছে হয়তো উসমান রাদিয়াল্লাহু তাআলার তৃতীয় খলিফা তার কবর রয়েছে তো এখানে আপনি কি করবেন এসে কবরবাসীদের ওপর কবরস্থানে সালাম পড়বেন সালাম পড়বেন আমার দেশে এই বাকিকে জান্নাতুল বাকি বলে এর একটি বেদাতি পরিভাষা যেমন ওই যে কবরের ক্ষেত্রে শোনালাম একটু আগে না তেমনই কবরস্থানের ক্ষেত্রেও বিদাতি পরিভাষা আছে মানে আমাদের দেশের কবরস্থানগুলো বা অন্য কবরস্থান জামামের কবরস্থানকে কেউ জান্নাত বলছে জান্নাতুল দম্মাম কেন বলে না জান্নাতুল দম্মাম হ্যাঁ জান্নাতুল কাসিম শুনেছেন কোথাও জান্নাতুল ঢাকা কবর ঢাকাতে কবরস্থান থাকলে কি বলো এ তোমরা জান্নাতে ঢাকা বলো ঢাকার জান্নাত কেন ওখানে জান্নাতবাসী নেই ভালো মানুষের কবর নেই সেখানে তো এই মদিনার কবরকে জান্নাতুল বাকি বলতে হবে বাকির কবরস্থান বলবে না মাকবারাতুল বাকি বলবে না মাকবারা মানে কবরস্থান তো মাকবারাতুল বাকি না বলে কি বলবে জান্নাতুল বাকি আর মক্কার কবরস্থানকে বলে জান্নাতুল মুআল্লা মাকবারাতুল মুআল্লা না জান্নাতুল মুআল্লা শুধু মক্কা মদিনার কবরস্থানকেই জান্নাত করে দিলেন কেন হ্যাঁ আর দুনিয়াতে ভালো লোক মরেনি তো এখানেও পাপি লোক মরতে পারে সুতরাং এই জান্নাত নাম আর সবচেয়ে বড় কথা এই জান্নাত নামটি কোনো হাদিসে নেই যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার কবরস্থানকে জান্নাত বলেছেন জান্নাতুল বাকি বলেছেন মক্কার কবরস্থানকে জান্নাতুল মুআল্লা বলেছেন এমন কোনো কথা নেই হাদিসে সুতরাং এই বিদাতি পরিভাষাগুলো ত্যাগ করে দিতে হবে যেগুলি অজান্তে হোক আর জানতে হোক আর বিদাতিরা ঢুকিয়ে দিয়েছে আর আমরা অজান্তে অনেকে বলছি হ্যাঁ যাই হোক সিআই হোক আর কবর পূজারীদের পরিভাষা হোক ওরা কাছাকাছি মাস্তুতো ভাই এরা সব মাস্তুতো ভাই তো কথা হচ্ছে যে কবর জিয়ারত করবেন কবর জিয়ারত করবেন বাকিতে গিয়ে তারপরে আপনার ওহদে চলে যান সোহাদায় ওহদ যেখানে সাইয়দুস সোহাদা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর আছে আর আরো সত্তর জন সাহাবায়ে কেরাম যে শহীদ হয়েছিলেন সেখানে সেখানে গিয়ে আপনি তাদের জিয়ারত করেন যে কবর জিয়ারত করলে ঈমান তাজা হয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহিত করেন জুরুল কবুরা ফাইন্নাহা তুযাক্কিরুকুমুল আখিরাহ তোমরা কবর জিয়ারত করো কারণ কবর জিয়ারত করলে কি হয় পরকাল স্মরণ আসে মরণ স্মরণ আসে যদি হযরত হামজাকে চলে যেতে হয় কবরে যদি এত বড় বড় ইমামদেরকে মনীষীদেরকে কবরে চলে যেতে হয় মাটিতে চলে গেছেন হযরত উসমানকে কবরে যদি চলে যেতে হয় তাহলে আমি কি আমাকে যেতে হবে না কি জবাব দেবো এই কবরে যাওয়ার পরে
আল্লাহর ফেরেশতাদেরকে আল্লাহ কি যে হবে আমার পরকাল শরণ আসবে অনেক কিছু দুনিয়া করলাম দুনিয়া ছাড়ি দুনিয়ার লোভ ছাড়ি এখন কিছু পরকালের জন্য পথে সঞ্চয় করি এজন্য উৎসাহিত হবেন উদ্বুদ্ধ হবেন আপনি সেজন্য কবর জিয়ারত করতে বলা হয়েছে জুরুল কবর কবর জিয়ারত করো পরকাল শরণ হবে তাহলে বেশি বেশি কবর জিয়ারত করেন আপনি কিন্তু নির্দিষ্ট সময় করে নেবেন না যেমন আমাদের দেশে কবর জিয়ারত সম্পর্কে বেশ কিছু বিদাতি তরিকা রয়েছে ঈদের দিনে কবর জিয়ারত করা দলে দলে জুমার দিনে কবর জিয়ারত করা দলে দলে এসবগুলি নেই কোন দিন নির্দিষ্ট না করে কবর জিয়ারত 40 দিনে মরে যাব 40 দিনে জিয়ারতে যেতে হবে বা কোরআন খানি করে বক্সাতে হবে মানুষকে খাওয়ান দাওয়ান করাতে হবে আর ফকির মিসকিনকে ওইসব কিছু নাই ওইসব কবরে গিয়ে তারা সূরা ফাতিহা পড়ে তারপরে কুল পড়ে কয়েকবার করে এগুলো করার পরে তখন দোয়া করে এগুলোকে ফাতিহা করা বলে সব ইবাদতের তরিকা কবরে কবরস্থানে গেলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম শিখিয়েছেন যে ওখানে গিয়ে কি করবেন দোয়া পড়বেন আসসালামু আলাইকুম আহলাদ দিয়ারি মিনাল মুমিনিন ওয়াল মুসলিমিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লালাহিকিন নাসআলুল্লাহ লানা ওয়া লাকুমুল আফিয়া এইভাবে দোয়া করবেন আর তারপরে আপনি হাত তুলে মাইয়াদের জন্য দোয়া করবেন কবরবাসীদের জন্য দোয়া আপনার জন্য দোয়া করলে আল্লাহর ঘরে এসে মসজিদে এসে দোয়া করবেন আপনি আর নিজের জন্য কবরের কাছে দোয়া করতে যাবেন না বরং কবরের কাছে যদি দোয়া করেন কার জন্য তাদের জন্য দোয়া করবেন তাহলে শিরক মুক্ত থাকবেন আর যখন নিজের জন্য দোয়া করা শুরু করবেন তখন যারা সাধারণ মূর্খ মানুষ ভাববে যে নিজের জন্য দোয়া করছে তার মানে কবরের বরকতে আল্লাহর কাছে তাড়াতাড়ি দোয়া পৌঁছিবে কথা বুঝতে পারছেন এই এই হ্যাঁ ফয়েজ আছে এই যে ফয়েজ আসার সুফিয়ানা ইস্তেলাস বা বিষয় পরিভাষা রয়েছে এইসব যাতে করে বিদাতি মন মানসিকতা সৃষ্টি না হয় আপনি একজন আলেম মানুষ বা শিক্ষিত মানুষ গিয়ে নিজের জন্য দোয়া করে আল্লাহ আমাদের গোনাখাতা তুমি মাফ করে দাও আমাদের রুজি রোজগারের বরকত গোনাখাতা মাফটাও চলবে কিন্তু আপনি রুজি রোজগারের বরকত চাওয়া শুরু করলেন আপনি নিজের জন্য আল্লাহ আমাকে সুসন্তান দান করো কবরের কাছে গিয়ে দোয়া করো ভাই কবরের কাছে এসছেন কবরওয়ালার জন্য দোয়া করে আল্লাহ মাগফির লাহু ওয়ারহামহু আল্লাহ মাগফির লাহু ওয়ারহামহু আল্লাহ তাদের ক্ষমা করে দাও তাদের উপর দয়া করো তাদেরকে জান্নাতের লিবাস পরিয়ে দাও জান্নাতের পোশাক পরিয়ে দাও জান্নাতের দরজা তাদের জন্য খুলে দাও আল্লাহ আইযুহুম মিন আযাবিল কবর কবরের আযাব যদি থাকে আযাব দূর করে দাও এইভাবে সব দোয়া করেন যাতে যারা শুনছে দোয়া আপনারা বুঝতে পারে যে না কবরবাসীদের জন্য দোয়া হচ্ছে নিজের জন্য নয় এখানে আসলে আমাদের জন্য বেশি দোয়া কবুল হবে এরকম যাতে ভ্রান্ত ধারণা সৃষ্টি না হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন এবং হাদিসের কথা বোঝার এবং তার প্রতি চলার জন্য তৌফিক দান করেন আমিন ও সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন